আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক অনেক দিন পর আমি হচ্ছে আমার ফ্যামিলির সবার সাথে একটা ট্রিপে যাচ্ছি, আর সেটা হচ্ছে শ্রীমঙ্গলে। তো শ্রীমঙ্গলে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলবো। শ্রীমঙ্গলে আমরা হচ্ছে গিয়ে তিন দিন তিনটা রিসর্টে ছিলাম, ওইগুলাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর রিসর্টগুলো কেমন ছিল সেটাই হচ্ছে তোমরা আমার ভিডিওতে দেখতে পারবা। তো ফার্স্ট যেদিন গিয়েছিলাম সেটা হচ্ছে নভেম ইকো রিসর্টে। তারপর হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, এর মধ্যে আমাদের রুমও রেডি হয়ে গিয়েছে। তো আমরা আমাদের রুমের ওইখানে যাচ্ছিলাম, আর এটা ছিল নভেম ইকো রিসর্টের রুম। আর আমি এখন তোমাদেরকে আমাদের পুরো রুমটা হচ্ছে দেখাবো। এটা ছিল আমাদের রুম, অ্যান্ড রুমটা অনেক বেশি সুন্দর ছিল, আমাদের কাছে অনেক ভালো লাগছে। তোমরা একটু দেখতে থাকো রুমটা পুরো। এরপর রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর আমার কাজিন মিলে কফি খাচ্ছিলাম, অ্যান্ড এই যে এত সুন্দর একটা জায়গার ফিল নিচ্ছিলাম, ট্রাস্ট মি, এখানে আসলে তোমাদের কোনো মন খারাপই থাকবে না, একদম মন ভালো করার জায়গা এটা আমি বলবো। এরপর হচ্ছে একটু রেস্ট নিয়ে বের হয়েছি যে না এখন পুরো রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখতে হবে। তো যাওয়ার সময় দেখি এখানে অনেকগুলো খরগোশ ছিল, আর ওরা অনেক বেশি কিউট ছিল। তো এই যে আমি পুরো রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপর হচ্ছে লাঞ্চ করছি। তো লাঞ্চ করার কোনো ক্লিপ আমার কাছে নেই, যাই হোক। এরপর আমরা সুইমিংয়ের জন্য চলে আসছি, আর এটা ছিল ওদের সুইমিং পুলটা। আরেকটা কথা হচ্ছে ওদের সব কিছু অনেক ক্লিন ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরা যারা ঢাকার বাহিরে একদিনের জন্য, শ্রীমঙ্গলের দিকে যেতে চাও কোনো একটা রিসর্টে, তাহলে তোমরা নভেম ইকো রিসর্টটায় যেতে পারো। তো যাই হোক, আমরা সবাই সব কাজিনরা মিলে সুইমিংয়ে অনেক বেশি এনজয় করছি, যেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ। ছোটো থেকে বড় আমরা সবাই অনেক বেশি মজা করছি। তো সুইমিং করতে করতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরও আমাদের মন ভরতেছিল না আমাদের। দেন রুমে গিয়ে আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার টিনার করে হচ্ছে রাতে একটু আড্ডা দেওয়ার জন্য বের হয়েছি, আর এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য বেস্ট। তো আমরা সব কাজিনরা মিলে এখানে অনেকক্ষণ হচ্ছে গিয়ে আড্ডা দিছি, অ্যান্ড এখানে সবচাইতে মজার একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে এখানে একটা ধন্না আছে ওইটা। এরপরের দিন সকালে আমরা হচ্ছে সব কাজিনরা একটু রেডি টেডি হয়েছি যে আমরা আজকে একটু পিকনিক তুলবো সবাই। তো এর মধ্যে হচ্ছে আমি যখন হাফ রেডি তখন হচ্ছে ব্রেকফাস্টের জন্য যেতে হয়েছে, আর সেদিন একটু সব কিছু তাড়াতাড়ি করতে হয়েছে কারণ আমাদের হচ্ছে আরেকটা রিসর্টে যাওয়ার প্ল্যান সেদিন। তো এই তো আমি হাফ রেডি হয়ে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের জন্য বের হয়ে গেছি, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলবো আর দেখি যাইতে যাইতে কী দেখা যায়। এরপর এই যে আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসছি, আর এগুলো ছিল তাদের হচ্ছে ব্রেকফাস্টের আইটেমগুলো। আর খাবারগুলো নিয়ে কথা বললে বলবো, খাবারগুলো ভালোই ছিল। তো আমরা তাড়াতাড়ি করে আমাদের ব্রেকফাস্টটা করে হচ্ছে বের হয়ে গেছি, কারণ আমাকে তো দেখছোই আমি হাফ রেডি হয়ে আছি। তো আমার হচ্ছে আবার আমার কাজিনদেরকেও রেডি করাইতে হবে। তো এই যে আমি আমার প্লেটের মধ্যে একটু খাবার নিয়ে তাড়াতাড়ি খেয়ে তারপর হচ্ছে রুমে চলে আসি। এরপর রুমে এসে আমি আমার বাকি মেকআপটুকু করে ফেলছি, এই যে আমি পুরো রেডি। আর সেদিনে হচ্ছে আমি অনেক সিম্পল একটা মেকআপ করছিলাম, কারণ একে তো অনেক গরম ছিল, আর গরমের মধ্যে আমি মনে করি এত হেভি মেকআপ না করাই ভালো। তো একদম সিম্পল একটা মেকআপ লুক নিয়েছিলাম সেদিন। এটা ছিল আমার প্রীতি একটা কাজিন, ওরেও হচ্ছে আমি রেডি করে দিয়েছিলাম একটু সুন্দর করে আমার মতো। তারপর এখানে ওরা জানি আমাকে কী কী বলে হাসাচ্ছিল, আমার খেয়াল নাই, আমিও হাসতেছিলাম পাগলের মতো। তারপর হচ্ছে আমরা পিকনিক তোলা স্টার্ট করছি, আর ওইটা হচ্ছে ওই রিসর্টটা হচ্ছে পিক তোলার জন্য একদম পারফেক্ট।
এত এত যে প্লেস আছে পিক তোলার জন্য, তোমরা পিক তুলে শেষই করতে পারবে না। আর তখন আমার অনেক গরম লাগতেছিল, আমি গাছের নিচে গিয়ে দাঁড়াইছিলাম, তারপর এই যে আমি ঢং টং করতেছিলাম, আর এই ব্রিজটা অনেক সুন্দর ছিল, এখানে আমার অনেক পিক। এরপর আমরা 9 AM থেকে চেক আউট করে আমরা আমাদের আরেকটা রিসর্টে গেলাম, আর সেটা গিয়ে টিলাগাঁও ইকো ভিলেজ যে রিসর্ট সেটা। আর এই যে এই মাটির চারটা রুম টিলাগাঁওয়ের ফেমাস রুম, যেটা তোমরা যারা গিয়েছো তোমরা সবাই জানো হয়তো। তো আমরা আসলে ওই রুমগুলোতে থাকি নাই, কারণ ওই রুমগুলো যেহেতু মাটির, তো গরমের দিনে আমরা মনে করি যে ওই রুমগুলো একটু থাকাটা টাফ হবে। তো আমরা ভিতরের দিকে এই রুমগুলো নিয়েছিলাম, আর এই রুমগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই যে রুমের ভিতর ছিল এটা, আর রুমগুলো অনেক বড়ও ছিল। আর আমি ঘুরে ঘুরে পুরো রুম ট্যুর দিচ্ছিলাম, কোথায় কী আছে না আছে। আর বেলকনিটা অনেক বেশি সুন্দর ছিল, আর এটা ছিল ওয়াশরুম, এটাও ভালোই ছিল। দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করার জন্য চলে গেছিলাম, আর ওদের খাবারগুলো অনেক মজা ছিল একদম, আর প্লেসটা তো অনেক সুন্দর ছিল। আর এখানে বসে খাবার খাইতে কার না ভালো লাগে বলো। তারপর খাবার টাবার খেয়ে আমরা আবারও সুইমিংয়ে আসছি। তো ওদের এই পুলটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক বেশি ভালো লাগছে। তারপর সুইমিং টুইমিং করার পর সেদিনের ওই রিসর্টের আমার কোনো ক্লিপ আর নেওয়া হয়নি। তো এর পরের দিন আমরা রাতারগুলের হলিডে হোম যেটা সেটাতে চলে আসছিলাম। তো এই যে এখানে আমি পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমরা যেহেতু এই রিসর্টটার উপরের রুমে ছিলাম, তো আমি উপরে যাচ্ছিলাম, আর এই রিসর্টটা আমার কাছে অনেক ভাল লাগছে, আর বাকি দুইটা রিসর্ট থেকে আমার কাছে এটাই ভালো লাগছে। দেখতেও অনেক সুন্দর অ্যান্ড পুরোটা একদম গ্রামের মধ্যে ভালোই। তো আমাদের রুম ছিল এটা, আর এটা ছিল রুমের পাশে একটা জায়গা। এরপর এখানে এসেও আমি তোমাদের জন্য ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাবা কোথায় কী আছে না আছে। তো দেন রুমে এসে রেস্ট টেস্ট নিয়ে এই তো আবার খাওয়ার জন্য চলে গেলাম। আর তাদের খাবার একদম মনেই হবে না যে তুমি কোনো রিসর্টে আছো বা কিছু, একদম বাসার মতোই তাদের যে শেফটা সে রান্না করে। এরপর লাঞ্চ টাঞ্চ করে আমরা কাজিনরা মিলে অনেক গেম টেম খেলছি, যেগুলোর ক্লিপ আসলে তেমন করে নেওয়া হয়নি। এরপরের দিন আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম যে একটু পিক টিক তুলতে হবে। তো এই যে সেদিনও একদম সিম্পল আমি একটা মেকআপ লুক নিয়েছিলাম, তারপর আমি আমাকে দেখাচ্ছিলাম অ্যান্ড অনেক পিক তুলছি সেদিন। আর ওইখানের একটা দোলনা ছিল যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, এখানে আমি অনেকক্ষণ ছিলাম। ওই দিন আমাদের লাস্ট ডে ছিল, তো আমরা চলে আসবো, তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এই যে এখানে আমি খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম। তো তোমাদের কাছে আমার 3 দিনের এই ঘোরাঘুরির ছোট্ট একটা ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবা। আজকের মতন আল্লাহ হাফেজ, বাই।